For all the new stuff, press the bell icon. Make sure you get mobile and email notifications. অপেক্ষার অবসান চলে এসেছেন তিনি, একমাত্র বাংলার অভিনেত্রী যিনি বাংলা ছবির সঙ্গে সমানতালে দক্ষিণে এবং বলিউডে ছবি করছেন। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের চেনা মুখ, যার কোনো গৌরচন্দ্রিকা বা পরিচয়ের দরকার নেই, সেই মুমতাজ। মুমতাজ, পুজোর ডায়েরিতে তোমাকে স্বাগত জানাচ্ছি। এই পুজোর ডায়েরিতে তোমার একটা বিরাট কাজ রয়েছে, সে কাজটা হচ্ছে পুজোর ডায়েরিতে পুজোতে যারা ডায়েরি লিখবেন তাদের মধ্যে সেরা ডায়েরিটা তোমায় বেছে দিতে হবে। তুমি কখনো ডায়েরি লিখেছো? হ্যাঁ, লিখতাম এককালে, অনেস্টলি এখন লেখা হয় না, কারণ এখন সব থেকে গোপন ডায়েরিটা এখানে। সো বাট না, এককালে অ্যাকচুয়ালি লিখতাম, আর যখন এখন সেই আগের ডায়েরিগুলো হাতে পড়ে আর যখন মানে রিড থ্রু পড়ি, হাসি পায়, নিজেকে ভীষণ বোকা বোকা মনে হয় যে এইটা তখন এরকম মনে হয়েছিল, এইটা আমি এইরকম করেছিলাম। কিন্তু আমার মনে হয় ডায়েরি পড়া, নিজের ডায়েরিটা পড়া, ইউ রিডিসকভার ইয়োর সেলফ, কারণ আমরা এই আজকালকার দিনে এই ফাস্ট পেস অফ লাইফের মধ্যে উই লুজ আর সেলস, উই ডু নট টেক টাইম আউট টু কানেক্ট উইথ আর সেলস, টু ফিগার আওয়ার সেলস আউট। তো আমার মনে হয় যে ইফ ইউ গো ব্যাক টু ইয়োর সেলফ, দ্যাটস দ্য বেস্ট, ইফ ইউ ওয়ান্ট টু, দ্যাটস দ্য বেস্ট ওয়ে হাউ, মানে কীরকমভাবে একটা মানুষ মানে কী বলবো, উইথ এভরি স্টেপ এগিয়েছে বা মানে তার লাইফটা কীরকম, ইফ ইউ ওয়ান্ট টু লাইক গো ব্যাক টু দ্যাট, দেন আই থিঙ্ক জাস্ট গো রিড থ্রু ইয়োর ডায়েরি। আর ডায়েরি লেখাটা তো ইজ আ ভেরি গুড হ্যাবিট, মানে এটা যদি আমি নিজেই বন্ধ করে ফেলেছি, বড় আমারই মতো সাক্ষ্য প্রমাণ লোপের জন্য ডায়েরি লেখা বন্ধ করে দিয়েছে। না, সেরকম কিছুই না, আমি জানি না কেন। অ্যাকচুয়ালি আমার একটা ব্যাপার আছে, আমি যখন লিখতে শুরু করি আমার লেখা বন্ধ হয় না, ঠিক বাবার ওয়াটার অফ ইন্ডিয়ার মতো আমার লেখা চলতেই থাকে, চলতেই থাকে। মানে এরকমও হয়েছে, একবার ভাবলাম যে একটা ছোট্ট নোট লিখবো, লিখতে গিয়ে পাতা আর কে পাতা লিখেই যাচ্ছি, লিখেই যাচ্ছি। তো মানে আর আমার মাথায় ছিল এতগুলো থট সারাক্ষণ, মানে ইটস লাইক মলিকিউলস অ্যান্ড অ্যাটমস আর টিং 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 করে সারাক্ষণ, ইউনো ইটস লাইক শুটিং অ্যারাউন্ড। তাই জন্য একটা কিছু লিখতে শুরু করলাম, ইমিডিয়েটলি আই থিঙ্ক অফ সামথিং এলস অ্যান্ড আই অটোমেটিকলি স্টার্ট রাইটিং অ্যাবাউট সামথিং এলস। সো মানে যেটা দিয়ে শুরু করলাম, আই ফিনিশ মাই লেখা এমন একটা জায়গায় যেটা আই ডিড নট ইভেন এক্সপেক্ট মাই সেলফ টু, ইউ নো, টক অ্যাবাউট ইট অর থিঙ্ক অ্যাবাউট ইট। সো ইটস ক্রেজি। তোমার কি মনে হয় যে বাঙালি প্রেমে পড়লে যেমন কবিতা লেখে সেরকম ডায়েরিও লেখা স্টার্ট করে? আমার মনে হয় লেখা তো উচিত তখন, কারণ ফার্স্টলি আই থিঙ্ক ওইটা হ্যাঁ লেখে বোধ হয় একদিক দিয়ে ইট ইজ আ ভেরি মানে সেফ অপশন, অ্যান্ড স্পেশালি আজকের দিনে দাঁড়িয়ে, কারণ দেন আই থিঙ্ক ইটস লাইক দ্য ডায়েরি ইজ লাইক আ কনফেশন বক্স, ইটস লাইক আ কনফেশন রুম ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি পোর ইয়োর সেলফ আউট, মানে সেই নিজের আত্মগোপন করা, একেবারে সেই একেবারে মানে গোপন জিনিসটা যেটা কাউকে জানানো যাবে না, ইউ ক্যান অ্যাকচুয়ালি শেয়ার ইট ওভার দেয়ার, ইউ ক্যান অ্যাকচুয়ালি কী বলবো, নিজের ট্রু ফিলিংস অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং, অ্যাবাউট ইয়োর সেলফ, অ্যাবাউট এনিথিং, ইউ ক্যান অ্যাকচুয়ালি বি ইয়োর সেলফ দেয়ার। ডায়েরি এমন একটা জায়গা যেটা আমাদের কোনো মুখোশ পড়তে লাগে না, আমরা তখন আমাদের নিজেদেরকে ঢেলে দিই। সো হ্যাঁ, প্রেমের সময় আমার মনে হয় এটা করা উচিত, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি গুড টিপ। আমার নতুন বয়ফ্রেন্ডসরা যারা আসবে তাদের বলবো ডায়েরি লেখো। লেখার পরে তুমি ডায়েরি, তোমার প্রেমে তো এত লোক পড়েছে, প্রেমে পড়েছে, আমি তো কারোর প্রেমে পড়িনি এখনো, সো তাই জন্য নো ডায়েরি। যারা এই ডায়েরি লিখবে, পূজোতে ডায়েরি লিখবে, তাদের কোনো টিপস দেবে ডায়েরি লেখা? কী আর টিপস দেবো, হ্যাঁ এটাকে যদি ইফ আই কনসিডার ইট কী বলবো অ্যাজ হিস্ট্রি বিং রিটেন, তাহলে হ্যাঁ ভালো হাতের লেখায় লিখবে, যাতে পড়ে ভালো করে পড়া যায়। বাট কী টিপস লিখবো, আই থিঙ্ক একটা রেকর্ড রাখা উচিত একটা মানুষের, মানে ইট ইজ গুড। ইনফ্যাক্ট আমরা আমাদের নিজেদের ফোর ফাদার্সদের ব্যাপারে জানলাম কী করে, হ্যাঁ মুখে মুখে তো ডেফিনেটলি জানতে পেরেছি, বাট দাদুর ডায়েরি বাবা সেটা পড়ে আমরা কত জিনিস মানে জানতে পেরেছি, সেইগুলো সেই ভ্যালুটা কিন্তু আমরা অ্যাজ নাতি নাতনি আমরা সেটা। দাদু কি ডায়েরি লিখতেন? অ্যাবসলিউটলি লিখতেন, উনি লিখতেন মানে ডায়েরি, নট ওনলি জাস্ট পার্সোনাল ডায়েরি, মানে শো ডায়েরি অ্যান্ড যেটা বাবাও লেখেন, সো এভরিথিং ইজ ডকুমেন্টেড। সো বললাম তো, একটা মানুষ নিজে নিজেকে জানার জন্য, নিজেকে অন ট্র্যাক রাখার জন্য ইউ শুড কিপ আ ডায়েরি, বাট আমার মনে হয় একটা ডায়েরির ভ্যালু আরও বেড়ে যায় ওয়েন দ্য নেক্সট জেনারেশন গেট হোল্ড অফ ইট অ্যান্ড ইউ রিড ইট, অ্যান্ড হয়তো যেরকম আমি দাদুকে আমরা ম্যাজিক দাদু রাখি,
ম্যাজিক দাদুকে আমরা দেখিনি চোখে, মা বাবার বিয়ের অনেক আগেই উনি মারা গেছিলেন। সো দাদুকে আমরা কীরমভাবে লোকের মুখে, মা বাবার কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে, প্লাস কয়েকটা স্নিপিটস যেগুলো রেকর্ডিং ছিল দাদুর, সেইগুলো বা ছবি সেইগুলো থেকে আমরা ডিসকভার করে এসেছি। কিন্তু আই থিঙ্ক আমরা যখন দাদুর সেই ডায়েরির অংশগুলো বা দাদুর সইটা, হোয়েনএভার একটা মানুষ তিনি সেটা নিজে হাতে লিখেছেন, মানে ইটস লাইক হিম ওভার দেয়ার, ওটা একটা আলাদা, ইটস এ ডিফারেন্ট ফিলিং। সো আই থিঙ্ক এভরি ওয়ান শুড মেনটেন আ ডায়েরি। মুমতাজের কাছ থেকে আমরা জেনে নিলাম তার দাদু অর্থাৎ আমাদের সবার প্রিয় সিনিয়র পিসি সরকার নিয়মিত ডায়েরি লিখতেন। ডায়েরি লিখতেন অ্যান ফ্রাঙ্ক, যিনি বিশ্বযুদ্ধের কত খুঁটিনাটি খবর তার দিনলিপি হয়ে উঠেছে ইতিহাস। ফরাসি দেশে দু ধরনের ডায়েরি লেখা হয়, এক ধরনের ডায়েরিকে বলা হয় জুর্ন, আর এক ধরনের ডায়েরিকে বলা হয় জুর্ন অ্যান্তিম অর্থাৎ ইন্টিমেট জার্নাল। এইরকমই ডায়েরি লিখুন আর মুমতাজ বেছে নেবে আপনাদের সেরা ডায়েরিটা। ক্যামেরায় শুভাশিস সাহার সঙ্গে ঋতপ্রত ভট্টাচার্য, পুজোর ডায়েরি। হাই, আমি রয়েছি পুজোর ডায়েরিতে, অ্যান্ড আপনারাও আসুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, জাস্ট গো ক্রেজি, বিকজ এখানে সত্যি অনেক মজার মজার জিনিস হয়, অ্যান্ড উই শেয়ার লট অফ সিক্রেটিভ গসিপি থিংস অ্যারাউন্ড হিয়ার। সো প্লিজ কাম জয়েন আস, শেয়ার দিস, অ্যান্ড লেটস গো ওয়াইল্ড।